একজন ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার শেষ ইচ্ছে পূরণ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। খড়দার বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত শিবানী চক্রবর্তীর শেষ ইচ্ছে ছিল মারা যাওয়ার আগে একবার অন্তত শাহরুখের সঙ্গে কথা বলার। গতকাল রাতে শাহরুখ নিজে ভিডিও কলে কথা বলেন শিবানী দেবীর সঙ্গে। এমনকি শাহরুখ শিবানী দেবীকে এও কথা দেন, পরের বার কলকাতায় এলে তিনি নিজে তার সঙ্গে দেখা করতে যাবেন। এটাই আমাদের কিং খান। আর এইসব ঘটনাই প্রমাণ করে কেন ভারতবর্ষের মানুষ শাহরুখ খানকে নিয়ে এত মাতামাতি করে। আসুন আজকের ভিডিওতে জেনে নিই শিবানী দেবী এবং শাহরুখ খানের চোখে জল আনা এই কাহিনীটা। মারণ রোগ ক্যান্সার থাবা বসিয়েছে খড়দার শিবানী চক্রবর্তীর জীবনে, তাই এই জীবন নিয়ে শিবানী দেবীর আর কোনো বিশেষ প্রত্যাশা নেই। মারা যাওয়ার আগে তিনি শুধু দুটো জিনিসই দেখতে চেয়েছিলেন, এক নিজের একমাত্র মেয়ে প্রিয়া চক্রবর্তীর বিয়ে, আর দুই চোখের সামনে নিজের প্রিয়তম নায়ক শাহরুখ খানকে। শিবানী দেবীর এই ইচ্ছের কথা লিখে তার মেয়ে প্রিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। আশা একটাই, যদি কোনোভাবে সেই ফেসবুক পোস্ট একবার পৌঁছয় শাহরুখ খানের কাছে। আসলে যে মানুষটা মীর ফাউন্ডেশনের মতন এত বড় একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালান, যে মানুষটা সাধারণ মানুষের বিপদে সবসময় পাশে গিয়ে দাঁড়ান, সেই শাহরুখ কি একবারও তার মায়ের শেষ ইচ্ছেটুকু রাখবেন না? 2022 সালে ক্যান্সার ধরা পড়ে শিবানী দেবীর। তারপর থেকে মেয়ের মুখে শাহরুখ খানের গল্প শুনে শাহরুখের একটার পর একটা সিনেমা দেখতে শুরু করেন তিনি। শাহরুখের অভিনয় শিবানী দেবীকে এতটাই মুগ্ধ করে যে কিং খানকে একবার নিজের চোখে দেখার জন্য পাগল হয়ে ওঠেন তিনি। বর্তমানে শিবানী দেবী সারা ঘরে শাহরুখ খানের ছবি লাগানো, সারাদিন শুয়ে শুয়ে সেই ছবিই দেখেন তিনি, উঠে হাত বোলান ছবির গায়ে, নিয়মিত কথা বলেন শাহরুখের সঙ্গে। প্রথম দিকে শিবানী দেবীর মেয়ে প্রিয়া ভেবেছিলেন শাহরুখ খান কখনো কলকাতায় এলে তিনি একবার হলেও শাহরুখের সঙ্গে মায়ের দেখা করানোর চেষ্টা করবেন, কিন্তু শাহরুখের কাছে যাওয়া যে অতটাও সোজা নয় তা কিছুদিনের মধ্যেই টের পান প্রিয়া। কিন্তু কথায় বলে, যার কেউ নেই তার স্বয়ং সৃষ্টিকর্তা আছেন। প্রিয়া দেবীর ফেসবুকের পোস্ট এমন সাংঘাতিকভাবে ভাইরাল হয় যে সেটা সোজা পৌঁছে যায় খোদ শাহরুখ খানের দরবারে। যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লোক তার বাড়ির সামনে ভিড় জমায়, যার সঙ্গে দেখা করার জন্য আমেরিকার অ্যাম্বাসাডারকেও অপেক্ষা করতে হয়, গতকাল রাতে সেই কিং খান নিজে শিবানী দেবীকে মান্না থেকে ভিডিও কল করেন। কি শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে তো? আগে হ্যাঁ, প্রায় আধ ঘন্টা শিবানী দেবীর সঙ্গে কথা বলেন শাহরুখ খান। শিবানী দেবীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এবং কথা দেন সামনের বার যখন কলকাতায় আসবেন তখন নিজে এসে শিবানী দেবীর সঙ্গে দেখা করবেন তিনি। এছাড়াও শিবানী দেবীর চিকিৎসার জন্য সব রকম আর্থিক সাহায্য করার আশ্বাসও দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পাশাপাশি কিং খান আবদারও করেছেন, কলকাতায় এলে শিবানী দেবীর হাতে মাছ রান্না খেতে চান তিনি। প্রিয়ার বিয়েতেও শাহরুখ নিজে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন। কিং খানের মুখ থেকে এমন আন্তরিক কথা শুনে খুব স্বাভাবিকভাবেই কান্না চেপে রাখতে পারেননি শিবানী দেবী। আর চেপে রাখবেনই বা কী করে বলুন, মৃত্যুর সঙ্গে লড়তে থাকা শিবানী দেবী জানেন না আর ঠিক কতটা সময় আছে ওর হাতে। এমন একটা কঠিন সময়ে স্বয়ং কিং খানের ভালোবাসা ছোঁয়া যে ওই বৃদ্ধা মানুষটার চোখে জল আনবে সেটাই তো স্বাভাবিক, তাই না? শাহরুখ খান একবার বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো আমি আমার উপস্থিতির মাধ্যমে যে কোনো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। শিবানী দেবীর এই ঘটনায় আরও একবার প্রমাণিত হলো সেই কথাটাই। এখন আমাদের শুধু একটাই প্রার্থনা, পরের বার শাহরুখ খান কলকাতায় আসা অবধি যেন শিবানী দেবীর কিছু না হয়। বৃদ্ধা শিবানী দেবীকে জড়িয়ে ধরে কপালে চুম্বন এঁকে দিচ্ছেন খোদ শাহরুখ খান। আমরা চাই এই দৃশ্য খুব তাড়াতাড়ি সত্যি হোক। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের ফেসবুক পেজ আল্টিমেট মোটিভেশন ফলো করতেও ভুলবেন না। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন।